কেন প্রথমে আমাদের এই গাড়িটা পছন্দ করলেন? ওয়েল, আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ হাসান। সুবারু কেন? সুবারু মাই ড্রিম কার। আমি আমার হায়ার স্টাডিজ MBA CPA পড়ার সময় সুবারু কারটাই হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলে। হ্যাঁ, সিডনিতে, যেখানে টয়োটার সাথে আরও অন্যান্য অনেক ব্র্যান্ড, কিন্তু সুবারুকে তারা অনেক সম্মানের চোখে দেখে। সুবারু মিন্স কোয়ালিটি। আর আমি ফর্মুলা ওয়ান, ডাকার র্যালি, এগুলো ছোটোবেলার থেকে আমার ভালো লাগতো। আমি কার এনথুজিয়াস্টিক। হ্যাঁ, আমার কার নিয়ে ঘাটাঘাটি বা একটু রিসার্চ করতে ভালো লাগে। আর সুবারু আমাদের আপনার কনসেপ্টটা এনেছে ফোর হুইল। হ্যাঁ, সিডান কারের মধ্যেও ফোর হুইল, এবং সুবারু হলো মিন্স অনেক সেফটি, আপনার রোড গ্রিপ অনেক ভালো। তাহলে আমাদের আগের কার থেকে আমরা যখন সুইচ করব, তখন আরিয়েল মোটরস মাত্র আমাদের দেশে সুবারু কারটা নিয়ে আসে। তাহলে ইটস আওয়ার ড্রিম কাম ট্রু। সুবারুর কালার, সুবারুর জিনিস মিন্স সামথিং স্পেশাল। সুবারু মিন্স স্পেশাল। তাহলে স্যার, আপনি মূলত বলতে চাচ্ছেন সুবারু ফর দি সেফটি, এটার ওয়ার্ল্ড ওয়াইড একটি স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করে, তো এটার জন্যই মূলত আপনাকে মোটিভ করে আমাদের সুবারু গাড়িটা নেওয়ার জন্য? এক্স্যাক্টলি। সুবারু অনেক অ্যাওয়ার্ড পেয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। সুবারুর মেইন মার্কেট হলো নর্থ আমেরিকা, আপনার ইউরোপ, আপনার অস্ট্রেলিয়া। সুবারু জাপানিজ অরিজিন, জাপান থেকেই হয়, কিন্তু জাপানের মধ্যেও তারা টয়োটা কার থেকে কয়েকটা কারণে আলাদা। স্যার, আরেকটা জিনিস আপনার কাছ থেকে স্যার জানতে চাইব, আপনি তো সুবারু চালাচ্ছেন স্যার, কতদিন ধরে চালাচ্ছেন, আর আপনি যতদিন ধরে চালাচ্ছেন এটার পারফরমেন্স নিয়ে আপনার ফিডব্যাকটা কিরকম? সুবারু আমি চালাচ্ছি 2 বছরের উপর। আমি আরিয়েল মোটরসের প্রথম দিকের কাস্টমার, শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু সুবারু কারের মেইন যে আপনার যে মেইন যে ফিচার্স, এটা ঢাকার বাইরে গিয়ে টের পাবেন। এর যে অ্যাক্সিলারেশন, এর যে রোড গ্রিপ, এর যে আপনার বাম্পি রোডে এর যে পারফরমেন্স, আমরা করোনার পরবর্তীতে এই ক্রাইসিসের পরে আমার হোল ফ্যামিলি সহ আমরা কক্সবাজারে গিয়েছিলাম। আপনি সুবারু নিয়ে সিম্পলি বিচে নেমে যেতে পারবেন, আপনি সুবারু নিয়ে আপনি একটা খালে নেমে যেতে পারবেন। এইটার যে আপনার রোড থেকে যে আপনার যে ক্লিয়ারেন্স, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এইটা অন্য যে কোনো জিপের চেয়ে বেশি। আপনার যে যে রোডের যে গ্রিপ, এইটা এইটা আপনার হাইওয়েতে গেলে বোঝা যায়। আর এটা ভেরি ইকোনমিক। আর ইঞ্জিন হলো বক্সার ওয়ার্ল্ডের মধ্যে সুবারু এবং আমার জানা মতে শুধু পোর্স ওরা ব্যবহার করে। এইটার এই ইট মেক্স এ লট অফ ডিফারেন্স। স্যার, আমি এখন আপনার কাছে জানতে চাইবো, আপনি যে আমাদের এই সুবারু গাড়িটা নিয়ে ঢাকার বাহিরে যাচ্ছেন, আপনার ওভারঅল এটার যে পারফরমেন্স ঢাকার বাহিরে যে অফ রোড থাকে অনেক স্যার, এটা নিয়ে স্যার আপনার অপিনিয়নটা কি? ঢাকার বাইরে সুবারুর যে পারফরমেন্স হাইওয়েতে, এটা আমরা অনেক অনেক খুশি। আপনার বাম্পি রোডে আপনার ওভারঅল যে তার রোডের যে গ্রিপ, এটা জাস্ট ইউ ক্যান্ট ইমাজিন। হ্যাঁ, আর আর বক্সার ইঞ্জিনের জন্য আপনার যে অ্যাক্সেলারেশন, মানে নিমিষে আপনার অনেক জোরে চলছে, আবার ব্রেক সিস্টেমটা এত ভালো, আর আপনার জার্কিংটাও কম।
আর ভেরি মানে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার এটা আপনার তেল খরচ না, হ্যাঁ এটা বললাম অ্যাওয়ার্ড উইনিং টেকনোলজি। আর এটার যে আপনার যে সেফটি, সেফটি মিন্স গাড়িটা অনেক শক্ত, অনেক ভারী, এটার যে গ্রিপ, এটা হাইওয়েতে গেলে আপনি তখন টের পাবেন, আপনার জার্কিংটা বাম্পি রোডে অনেক কম হয়। স্যার আপনি মাইলেজটা ঢাকা সিটিতে কিরকম পাচ্ছেন, এসি টিসি অন করে এগুলো? ইট ডিপেন্ডস, কারণ আপনার যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে তো আপনার আপনার যখন রাস্তা ফ্রি তখন আপনার এসির খরচ অনেক কম। এটা স্যার এখন জাস্ট জানতে চাইবো আপনার কাছ থেকে, আমাদের গাড়ির ইন্টেরিয়র পার্টের মধ্যে আপনার কি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? এই গাড়ির যে আপনার যে স্পেস এটা অনেক বেশি, আপনার সিটগুলো অনেক কমফোর্টেবল, আর ভেরি ইন্টারেস্টিংলি গাড়ির কালারের সাথে আপনার সিটের যে সেলাই এই কালারটাও মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে অনেক ভালো লাগে। আর এইখানে আপনার ইন্টেরিয়র মধ্যে আপনার তো নর্মাল যে অ্যান্ড্রোতার নড়াচড়া করার অনেক জায়গা পাচ্ছে, লোকজন পা লম্বা করে অনেক আরাম করে বসতে পাচ্ছে, তাহলে এটা অনেক ভালো। সামনে বসে আপনার এই যে সামনের যে ভিজিবিলিটিটা, জি জি, এটা স্যার আপনার কি রকম যে আমাদের এই সামনের যে এইটা 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 ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনার কোনো খাদ বা কোনো কিছু থাকলেও আপনার এটা ড্রাইভিংয়ে অনেক সুবিধা হয়। আর গাড়িটা উঁচা, ইঞ্জিন ওরা অল হুইল ড্রাইভ টেকনোলজিটা সবসময় ইউজ করে। তো স্যার আপনার অভিমতটা কি এই বক্সের ইঞ্জিনের পারফরমেন্স আর এটার যে সিমেট্রিক্যাল অল হুইল ড্রাইভ, আপনি কীরকম সার্ভিস পাচ্ছেন এটা নিয়ে? এটা এটা আমি খুব স্যাটিসফাইড, কারণ আপনার বক্সার ইঞ্জিন আমার কোনো আগে আইডিয়া ছিল না। আমরা তো সবাই V6 বা V যে টেকনোলজিটা ইঞ্জিনে, তাহলে বক্সার ইঞ্জিনটা আপনার মেইন হলো অ্যাক্সিলারেশনে, আবারও বলছে যে খুব ইকোনমি, খুব দ্রুত গাড়িটাকে অ্যাক্সিলারেট করা। আরেকটা এটার মেইন যে ফিচার সেটা হলো সেফটি, আপনার যখন কলিউশন হবে আরেকটা গাড়ির সাথে তখন এটা আপনাকে মানে আপনার এই প্রোটেকশনটা দিবে অন্য ভি টাইপের ইঞ্জিনের চেয়ে। আর যে রোডের যে গ্র্যাভিটিটা যে যেটা বললাম যে গ্রিপটা, এটা আপনার লো গ্র্যাভিটির জন্য, হ্যাঁ এই বক্সার ইঞ্জিনে। লাস্টলি সুবারু বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ, এই ওয়ার্ল্ড ক্লাস ভালো গাড়ি আমরা ব্যবহার করতে পারছি, আমার ফ্যামিলি হ্যাপি, আমি হ্যাপি, এবং আগামী দিনগুলোতে তাদের আমি অনেক ভালো পজিশনে দেখতে চাই আমাদের দেশে। আমি তাদের জন্য শুভকামনা এবং আমি তাদের জন্য দোয়া করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুবারু বাংলাদেশ।